হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আরেকটা ব্লক ব্লগ শেয়ার করতে যাচ্ছি প্রতিদিনের মতো তো আজকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে পাস্তা রান্না করবে এখানে হচ্ছে পাঁচ রকমের পাস্তা পাঁচটা ডিজাইনের পাস্তা তো কিভাবে পাস্তাটা রান্না করলো সে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো আর পাস্তাটা এত মজা হয়েছিল খুব মজা হয়েছিল তো দেখতে পারো কিভাবে পাস্তাটা আমার মেয়ে রান্না করেছে তো এখানে হচ্ছে আমি প্রথমে চিংড়ি মাছ নামাইছি মানে পাস্তা রান্না করার জন্য তো আমার হাজব্যান্ড বলতেছে পাস্তা চিংড়ি মাছ দিয়ে খাবে না তো উনি হচ্ছে মুরগি ভিজাইতে বলছিল তো মুরগি ভিজাইলাম তো চিংড়ি মাছ দিয়ে খাবে না তো আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভিজাইছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ পাস্তাগুলা এখানে পাঁচ রকমের পাস্তা আছে তো পাঁচটা ডিজাইনের পাস্তা তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ মানে পেঁয়াজু বানানোর জন্য ডাল বাটা আমি ডালটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো পেঁয়াজু বানানোর জন্য তো পেঁয়াজুটা বানানো হয়নি তো শুধু পাস্তাই বানানো হয়েছে তো যাই হোক চিংড়ি মাছগুলো এখন উঠায় ফেলতে হবে আমার হাজব্যান্ড বলছে মুরগি দিয়ে করার জন্য তো একটা মুরগি ভিজাই নিলাম তো এখন শুধু মুরগিটা দিয়েই পাস্তাটা রান্না করবে আর চিংড়ি মাছগুলো উঠায় ফেলতে হবে তো চিংড়ি মাছগুলো রান্না করে মানে দিব আর কি রান্না করব। তো আজকে না আগামী কালকে তা আমি বলছিলাম যে পাস্তার মধ্যে দিয়েও মানে দিই দিলে মানে ভালো লাগবে বললে কি না মুরগি দাও তো মুরগি দিয়ে রান্না করো তো এই ক্যাপসিকাম মুরগি এগুলো দিয়ে রান্না করো তো যাই হোক কিছু করার নাই যেটা হাজব্যান্ড বলছে সেটাই করতে হবে তো এখানে হচ্ছে আমি মুরগি মানে মাছগুলা উঠে ফেলতেছি তো আমি মাছ এখানে কয়েকটা রেখেছি রান্না করার জন্য আর কি তো মাছগুলো আর কি আমি এখন কেটে নিব রান্না করার জন্য তো পরে এগুলো কাটবো এখন আপাতত এক সাইডে রেখে দিচ্ছি তো চিংড়ি মাছের রেসিপিটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো না আগামীকালকে শেয়ার করব ইনশাআল্লাহ কীভাবে রান্না করলাম আমি এখন যেটা নিয়েছি এটা রান্না করে মানে করছি রাত্রেবেলা এটা আর তোমাদের সাথে শেয়ার করি নাই আগামীকালকে যেটা করব সেটা শেয়ার করব তো এখানে হচ্ছে মুরগিটা আমি ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তা আমার মেয়ে হচ্ছে এখন মশলাগুলি দিচ্ছে মুরগিটার মধ্যে মুরগিটা কিভাবে ম্যারিনেট করে বসাবে সেটা আর কি শেয়ার করতেছে তোমাদের সাথে এখানে আদা রসুনের পেস্ট সয়া সস তারপর লবণ তারপরে চিলি ফ্লেক্স তো কি কি দিচ্ছে আমি এটার মধ্যে আমি তোমাদের সাথে বলতেছি মানে কি কী দিচ্ছে আর কি কি দিচ্ছে না তো এটা হচ্ছে ব্ল্যাক পেপার না হোয়াইট পেপারটা ওই তো ওই তো এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়াটা আর কি আর এখন হচ্ছে দিয়ে দিবে সসটা সস দিয়ে দিবে টমেটো সস তো এই সবগুলো একসাথে করে মেরিনেট করে নিবে তো মেরিট করে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দিবে পাতিলের মধ্যে ঢেলে দিয়ে নুডলসটা এত মজা হয়েছিল এটা দেশি মুরগি ছিল আর কি তো তোমরা চাইলে এভাবে মুরগির মাংস দিয়ে করতে পারো ঠিক সেম ওয়েতে যেভাবে মাংসটা আমার মেয়ে মাখি বসালো সব কিছু মশলা দিয়ে এখানে একটা মানে চাইনিজ চাইনিজ ফ্লেভার ছিল মুরগিটার মধ্যে খুবই মজা হয়েছিলো ভালো লাগছিলো তো চাইলে তোমরা এটা ট্রাই করতে পারো তো এখন চুলায় বসিয়ে দিব তো এই পাশ থেকে হচ্ছে মুরগিটা হচ্ছে আর ওই পাশ থেকে হচ্ছে এখন কি বলে পাস্তাগুলো আর কি মানে সিদ্ধ করে নিবে তো মুরগিটা আস্তে আস্তে হচ্ছে কুক হচ্ছে লাগে সবাই একসাথে বসে খাওয়ারটার মজাটাই আলাদা আসলে বাসায় এখন আসে তো সবাই খেতে ভালোই লাগতেছে আর আমার হাজবেন্ড হাজব্যান্ডের বিশেষ করে হচ্ছে ওনার পাস্তাটা ভীষণ ফেভারেট আর ছোট ছেলের আর বড় ছেলের ওরা হচ্ছে পাস্তাটা পেলে মানে খুব মজা করে খাবে মানে খুব মানে ওরা খুবই ওদের ফেভারেট মানে পছন্দের আর কি খাবারটা মানে অনেক বেশি খাইতে পারবে তো দেখা যায় যদি যে মানে ইয়েতে কি জানি বলে ওদেরকে বেড়েও দেয় বেড়ে দেওয়ার পর ও রান্না করে আবার গিয়ে খাওয়ার পর আবার গিয়ে খুঁজবে যে আম্মু আর একটু আছে কি না এরকম করে মানে পছন্দ করে কি ভীষণ পছন্দ করে ওরা খেতে পাস্তাটা তা ওই ওই পাশ দিয়ে হচ্ছে এখন পাস্তার পানিটা বসিয়ে দিয়েছে তো পাস্তাগুলো এখন দিয়ে দিবে তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে তো একটু ধৈর্য সহকারে দেখবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না যারা নতুন আসতেছো আমার চ্যানেলটা দেখতেছো তাদেরকে আমি অনুরোধ করব রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আর পাশে থাকা ছোটো আইকনে ক্লিক করে রাখবা যাতে করে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখন চলে যাবে তোমার মোবাইলে নোটিফিকেশন নোটিফিকেশান আকারে তো এই তো আর লাইক দিয়ে দিবা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা প্লিজ একটা লাইক তো এই তো আমার মেয়ে হচ্ছে একটা ডিম দিবে পাস্তাটার মধ্যে তো ডিমটা ফ্যাটাই নিচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে তার আগে একবার জিজ্ঞেস করছিল কয়েকজন আপু মামনিরা যে আন্টি এটা কী দিয়ে ছিল ডিমটা আসলে ডিমটা ফেটছে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে চিলি ফ্লেক্সটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে তো এই তো আমার বাজার সদাই এখনও গুছাইনি তো মানে যেগুলো গুছাইছি যে সেগুলো গুছাই ফেলছি আর এইগুলা ইনটেক এখনও আসে একটা বোলের মধ্যে আছে এখনও তো যাই হোক এই আর কি আমার রান্নাঘরটা অনেকেই দেখতে চাইতেছো তোমরা তো আসলে আমার রান্নাঘরটা এত ছোট এত ছোট যে তোমাদেরকে আমি কি দেখাবো অনেক ছোট রান্নাঘর রান্নাঘরে আসলে আমি কি কিছুই রাখি না একদম মানে আমি যে জায়গায় রান্না করি একদম ফ্রি থাকতে ইচ্ছা মানে পছন্দ আর কি মানে একদম কিছুই থাকবে না এখানে শুধু যেগুলা দিয়ে আমি রান্না করবো সেগুলাই থাকবে ওরকম ধ্যান ধারণা আর কি আমার একদম ফ্রি থাকবে জায়গাটা তো রান্না করতে আমার সুবিধা হবে তো এই তো আমার মেয়ে হচ্ছে গুঁড়া দিয়ে দিল পাস্তার উপরে তো পাস্তাটার মধ্যে কিন্তু যখন পানিটা বসাইছিল তখন অল্প একটু তেল দিছিল তেল দিলে কি হয় পাস্তাটা মানে একটার গায়ে আরেকটা লাগবে না একদম ঝরঝরা হবে তারপরে পাস্তাটা দিয়ে দিছিল তো এখন পাস্তাটা হয়ে গেছে প্রায় তো এই জন্য আর কি গাজরগুলা দিয়ে দিলো তা এখন হয়ে গেছে ঢেলে দিবে পাস্তাটা ঢেলে দিচ্ছে এই তো হয়ে গেলো তো অনেক টেস্টি ছিল তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো খুবই মজার একটা পাস্তা ছিল সত্যি বলছি একদম সত্যি খুব সত্যি মানে তোমরা চাইলে এটা ঠিক যেই মানে জিনিসগুলো দেওয়া হয়েছে এগুলো যদি বাসায় থাকে তাহলে খুব অনায়াসে কিন্তু পাস্তাটা রান্না করে ফেলা যাবে তো তোমরা অবশ্যই ট্রাই করবা ভালো লাগবে তো যেই মুরগি মাংসটা একটু মানে ইয়ে মানে কষায় নিয়েছিল সেটা আবার আমার মেয়ে হচ্ছে অল্প একটু তেল দিয়ে এটা ভেজে নিচ্ছে একদম হালকা তেলে আর হালকা ভাজা ভাজবে একদম হালকা যাতে করে ভিতরে জুসি ভাবটা থাকে আর কি মুরগির তো ভাজা হয়ে গেছে মানে একটুখানি নাড়াচাড়া দিচ্ছে শুধু এই আর কোনো কিছু না তা এখন হচ্ছে পাস্তাটা রান্না করবে এই জন্য একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিলো আর ওই যে আমাদের আমার ফ্রোজেন করা টমেটো দেখতেই পাচ্ছ আমি আমার মেয়ে একটা নামিয়ে নিয়ে আসছে একটা মানে নর্মাল ফ্রিজে একটা ছিল তো এই একটা টমেটো হবে না তো এখন ডিপ থেকে একটা নিয়ে আসছে আর কি নর্মাল ফ্রিজে আর ছিল না একটাই ছিল তো এই তো দেখতেই পাচ্ছো কত সহজে কেটে ফেলা যায় এক মিনিট একটু রেখে দিলে হ্যাঁ নামিয়ে সাথে সাথে আর কি কেটে দিতে হবে একদম বরফ ভিতরে আইস থাকা সাথে সাথে কেটে দিতে হবে তরকারি দেওয়া দেওয়া হোক বা যে কোনো জায়গায় নুডুলসে পাস্তা যে কোনো জায়গায় দেওয়া হোক বা ডালে দেওয়া হোক একদম বরফটা সহ কেটে কেটে দিতে হবে তরকারির মধ্যে সাথে সাথে মানে দেওয়ার এক মিনিট আগে নামিয়ে রাখতে হবে যেন মানে নরম না হয়ে যায় নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না নরম হলে মানে একটা লতা লতার মতো হয়ে যায় ওইটা হবে না আর যদি আমি এভাবে করি যে এই তো করলাম তো দেখতে পাচ্ছ একদম বরফ সহ কিন্তু টুকরা টুকরা করে ফেলছে একদম এটাই দিয়ে দিবে একদম বরফটা রয়ে গেছে আইসটা তো এভাবে করে টমেটোটা খাও খেতে পারবা অনেক টেস্টি হয় আর সারাটা বছর খাওয়া যাবে কিচ্ছু মনে হবে না খুবই মজা লাগে ভালো লাগে খেতে শুধু জাস্ট ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই চলে যেন টমেটোটা কোনো রকমভাবে গলে না যায় আর কি ওরকম মানে ইয়ে রাখতে হবে দেখে দেখে রাখতে হবে ফ্রিজে যেন টমেটোটা গলে না যায় ফ্রিজের ফ্রিজ যেন বন্ধ হয়ে না যায় ওরকম আর কি তো এই তো এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে প্রথমে দিয়ে দিল তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো তো ক্যাপসিকামগুলো দিয়ে আর ডিমটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে তো এখন দিয়ে দিচ্ছে টমেটোগুলো এখনও দেখতে পাচ্ছ ওই যে আইস করা আছে এখন এই যে আইস দেখছো দেখছো দেখতে পাচ্ছ তো দেখা যায় যে আইস ছাড়া দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আইস সহ দিতে হবে ভিতরে আইসটা সাথে সাথে থাকে সাথে সাথে কেটে কিন্তু দিতে হবে আমার কিন্তু বেশি সময় করি নাই যে আমি বেশি সময় লাগাই নাই কাটতে মানে কাইটাই সাথে সাথে কিন্তু ওই বাকি প্রসেসিংগুলো হয়েছে আর সাথে সাথে কিন্তু টমেটোটা দেওয়া হয়েছে তা এখন হচ্ছে দিয়ে দিচ্ছে মুরগির মাংসটা মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছে কাঁচামরিচ আর দিয়ে দিলো টমেটো তারপরে দিয়ে দিলো মুরগির মাংসটা তা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে এতটা ইয়াম্মি হয়েছিল এটা আমি বলতে পারবো না বোঝায় এতটাই মজা ছিল আবার চিলি ফ্লেক্স দিচ্ছে চিলি ফ্লেক্সটা কিন্তু খুব কাজের একটা চিলি ফ্লেক্স আমার মেয়ে গতকাল রাতে অনেকগুলো চিলি ফ্লেক্স আবার করে রাখছে কারণ লাগে এই জন্য আর আমি চিলি ফ্লেক্স থেকে নিয়ে নিয়ে ভর্তাও বানাই ফেলি বেটে রাতে কষ্ট হয় জন্য চিলি ফ্লেক্স দিয়ে ভর্তা বানাই ফেলি সুটকি ভর্তা তো এই তো দেখতেই পাচ্ছ একটু সয়া সস আর একটু টমেটো ক্যাচ দিয়ে দিল তো একটু লেট হয় ও যখন রান্না করবে তা দেখা যায় যে ও মানে একটু তর্তিপ করে রান্না করে একদম তরতিপ করে যেটার স্বাদ মুখে লেগে থাকে আর কি যেটা স্বাদটা মুখে লেগে থাকবে ওরকমভাবে করবে যেন মানে মজা হয় আর কি ভালো লাগে খেতে তো একটু লেট হবে আমি যদি বলি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বলে কি আম তাড়াতাড়ি মজা হবে না তাড়াতাড়ি মজা হবে না তাড়াতাড়ি করলে এমন করে তো এই তো দিয়ে দিলো হচ্ছে পাস্তাগুলা এখন নেড়ের চেয়ে দিবে ভালো করে নেড় দিচ্ছে এটা হচ্ছে আমার পর মানে মাগরিবের আজানের অনেক পরে তো আমার হাজবেন্ড হচ্ছে নামাজ পড়তে যায় মসজিদে নামাজ পড়ে তো মসজিদে গিয়ে উনি নামাজ পড়ে তো এখন হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছে উপর দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে একদম চারদিক মিশিয়ে দিবে তো উনি হচ্ছে মসজিদে যায় নামাজ পড়তে নামাজ পড়ে এসে হচ্ছে উনি কোরআন শরীফ পড়তেছে তো টেবিলে বসি তো এখন হচ্ছে খাবারটা দিব সবাইকে তো খেয়ে নেবে সবাই এই তো আমার নিয়ে হচ্ছে সার্ভ করে নিয়েছে সবগুলা নুডুলস পাস্তা তো এখানে আর কড়াইতে একদম অল্প পরিমাণ মতো আছে এই যে অল্প পরিমাণে তো এটা আবার বড় ছেলে খেয়ে ফেলবে যখন বলছি যে কড়াইয়ের মধ্যে রান্নাঘরে আরও আছে তো এটা এতটাই মজা হয়েছিল সবাই খুব কারাকারি করে খাইছে মানে খুব মজা করে খাইছে বলতেছিল যে আরও আছে কি না তো সন্ধ্যা সময়টা এত মানে রান্না করা হয় না বেশি এক্সপ্টেড করতে রান্না করব যে এটাই খাবে মানে এটা খাওয়ার পরে তো আবার রাতবেলা ভাত খেতে হবে তো এই তো এখন হচ্ছে ওরা খেয়ে নিবে খাবারটা সবাই সবাই খাবো আমিও খাবো আমার হাজবেন্ডও খাবে তো আমার হাজবেন্ড হচ্ছে একটু কোরআন শরীফ পড়তেছে উনি সন্ধ্যা শুনি এসেই হচ্ছে নিয়ে তো আমার কিন্তু বই নিয়ে বসছিল পড়তে তো খাবার দেখে বই অফ করে দিল তো বাচ্চাদের পড়াশোনা তো এখন অনেক ঘাটতি হচ্ছে কি করব বুঝতেছি না যে কি করব না করব। কোথায় নাকি ক্লাস হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি বলে না বলে বুঝতে পারতেছি না তো অনলাইনে অনলাইনে নাকি ক্লাস হচ্ছে বুঝতে পারতেছি না তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে এখন খাবে ওনারটা দিয়ে রাখছে আর মু হচ্ছে এখানে কান্না করতেছে চিলাচিলি করতেছে মানে চেয়ার রুপে উঠবে তো সাবা বলতেছে তুমি উঠে আমি বসবো কোথায় তো সাবা হচ্ছে বসছে ওকে নিয়ে না ওকে নিয়ে বসে নাই আমি ওকে খুলে নিয়ে রাখছি আমি বললাম যে তুমি বসো আমি ওকে খুলে নিয়ে রাখছি তো আমি সবার জন্য দোয়া করবো আমরা যে যে এখানে আছি আল্লাহ যেন সুস্থ রাখে সবল রাখে আল্লাহ এই পৃথিবীর যত বালা মুসিবত আছে আপনি তাড়াতাড়ি করে দূর করে দেন আপনি সবাইকে আল্লাহ হেফাজত করুন সবাই মনের আশা আল্লাহ পূরণ করে দেন আল্লাহ যত ইউরোপ কান্ট্রিতে যত বালা মুসিবত আছে সবগুলো আল্লাহ হ্যাঁ শেষ করে দেন সবাইকে আল্লাহ এই বালা মুসিবতের থেকে তাড়াতাড়ি করে উদ্ধার করেন আল্লাহ সবাইকে আর আমাদের বাংলাদেশ তো অনেক সুরক্ষিত করবেন রক্ষা করবেন এটা আপনার সব কিছু আপনার দায়িত্ব আপনি জানেন যে কখন কী করতে হবে আমরা বললেও হবে না ইনশাল্লাহ আপনি যখন চাইবেন অবশ্যই হয়ে যাবে সব কিছু ঠিক ইনশাল্লাহ তো এই তো আমি হচ্ছে এখন যেগুলার খাওয়া করার পরে আর কি ভরে গেছে এগুলো হচ্ছে আমি টিফিন করে নিচ্ছি কারণ জমাই ফেললে এই জায়গা এক গাধা হয়ে যাবে তো আগের মতো আর বোয়া নাই যে গাধায় গাধায় থালা বাসন ধুবে তো নিজের থালা বাসন নিজেরাই ধুয়ে ধুয়ে পরিষ্কার রাখতে হয় তো এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা হচ্ছে রান্না ছিল না রান্নাটা হচ্ছে চিংড়ি মাছ না রান্না করতে চাইছিলাম কিন্তু চিংড়ি মাছ রান্না করতে দেয় নাই আমার হাজব্যান্ড তো এখানে হচ্ছে আমি পেঁয়াজও বানাবো রাতের জন্য আর হচ্ছে কি বলে টমেটোর ভর্তা বানাবো আর টমেটোটা কিন্তু আমার ফ্রোজেন টমেটো ছিল যেটা দেখতেছো বাটির মধ্যে তো টমেটোটা আমার আমি যে ফ্রোজেন করেছিলাম ডিপ করেছিলাম ওই ডিপের টমেটো কিন্তু এটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে মানে টালা হয়ে গেছে আমি কিন্তু এটা ভর্তা করার জন্য পোড়া পোড়া করে নিয়েছি এখন ভর্তাটা বানাবে হচ্ছে আমার হাজব্যান্ড তো ঠিক আছে চলো দেখি আমার হাজব্যান্ড ভর্তাটা কিভাবে বানায় তো আমি হচ্ছে আসলে চিংড়ি মাছ রান্না করতাম আর কি তো চিংড়ি মাছ উনি না করলো বললো যে চিংড়ি মাছ রান্না করে না অনেক দিন হয়েছে পেঁয়াজ দিয়ে ভাত দিয়ে খাই না আর তো আমি একটু খাই না তো যাই হোক এখন বানিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাত্রেবেলা ছিল তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার সাথে একটু হেল্প করতেছে এই যে আর পাশে বসে পাশে বসে হচ্ছে আমাদের আয়ান মনে হচ্ছে দাদু দাদু ডাকতেছে এটা তোমাদের এখানে আওয়াজ চলে আসতেছে মনে হয় একটু মানে নিও তো এই তো আমার হাজবেন্ড হচ্ছে ভর্তাটা বানাচ্ছে শুকনা মরিচ গুলো না ডলেই হচ্ছে ইয়ে করে ফেলতেছে মিশাই ফেলছে আমি যখন ভয়েস ওভার দিই তো আয়ান আমার দিকে টাকা থাকে একদম মানে মনে মনে হয় বলে মনে মনে বলতেছে যে দাদুগুলো কার সাথে কথা বলে তো এখন হাসতেছে আমার দিকে তাকায় থাকে আমি যখন কথা বলছি তো আমার হাজব্যান্ড হচ্ছে একদম সুন্দর করে আসলে ভর্তাটা কিন্তু অনেক ইচ্ছা হয়েছিল অনেক মজা হয়েছিল ওনার হয়তো ভর্তা তো আমি আসলে অনেকে কালকে গতকালকে জিজ্ঞেস করছিল যে ভাইয়াকে দিয়ে বা আম্পেলকে দিয়ে এত কাজ করেন কেন আমি আসলে ইচ্ছে করে কাজগুলো করে না তো এমনি হচ্ছে ডায়াবেটিস আছে ওনার তো ওই জন্য হয়তো উনি বসে থাকে বাসার মধ্যে তো এই জন্য একটু মানে রিল্যাক্স করার জন্য আর কি শরীরটাকে তো এই জন্য আর কি মানে একটু কাজগুলো করে হুম তো আমি বুঝতে পারছি এই জন্যই করে তো কারণ উনি হচ্ছে আগে মানে হাঁটতে যাইতো আর কি এখন তো আর হাঁটতে যায় না যাইতে পারে না তো এই জন্য আর কি বাসায় একটু টুকটাক করে আর কি আর উনি অনেক ভয় পাইতেছে বাসায় বসে বসে খাবার খাওয়া আর ঘুম এই জিনিস করলে হয়তো আর হবে না একটু টুকটাক করতে হবে সাথে নামাজ পড়তে হবে এই জন্যই তো বাইরে চলে যায় নিচে সিঁড়ি বেয়ে চলে যায় নিচে মানে নামাজ পড়ার জন্য যেন কোনো পরবর্তী আমি আলাম আপ করুক মানে যাতে কোনো সমস্যা না হয় এমনিতে ওনার ডায়াবেটিসটা একটু নর্মালে থাকে সব সময় আর মনে কথা বলো না ভাইয়া কথা বলো না তো নর্মাল এমনিতে নর্মালেই থাকে আলহামদুলিল্লাহ তো তারপর উনি মানে ভয় পাইতেছে আর কি যে আল্লাহ আমার ডায়াবেটিসটা যদি বেড়ে যায় এইভাবে বসে বসে খাওয়া দাওয়া ঘুম হ্যাঁ আর কাজকর্ম নেই এই জন্য ঠিকঠাক একটু করতেছে আর কি আর কোনো কিছু না তো পেঁয়াজ দেখতেই পাচ্ছ তা আমার হাজব্যান্ড হয়তো পেঁয়াজ পাগল তো একটা টুক করে নিয়ে নিল ভাজার পর তো লোক সামলাতে পারে না আর কি এই তো শুকনো তো ভেজে নিলাম তো সবাই ভালো থেকো সুস্থ যে যেখানে থাকো আল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম